শোন, এইবার আমি সিদ্ধান্ত নিছি, চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা বিবাহ করে ফেলব। একই পরিবারের তিন কন্যারে আমরা তিনজন বিবাহ করব। এইটা কি বললা ভাইজান? তোমার মাথায় কি খবর? আমরা দুইজন না হয় খালাতো ভাই, সে তোমাদের ভাগি না। এই এত আগে কি বুঝোসকে? আমি কি কইছি আমরা এক বাপের তিন কন্যারে বিবাহ করব? ভাগনা যারে বিবাহ করব তার একটা মা থাকতেই হইব, একটা খালা থাকতেই হইব। আমরা দুইজন মা খালারে বিবাহ করুম আর ভাগনা বিবাহ করব কন্যারে। তাহলে কন্যার বাবার কি হবে? আরে বেটা, ভাগনার জন্য এমন কন্যা খুঁজে বের করতে হইব যে কন্যার বাপে ইন্তেকাল করছে। তাইলে কিন্তু আমি কন্যার খালারে বিবাহ করব, কারণ বিবাহিতা পাত্রী আমার অপছন্দ। আচ্ছা ঠিক আছে, তবে কন্যার খালারে দিয়ে বিবাহ দিন। মামা, তুমি আমার শাশুড়ি বিয়ে করবে না? শাশুড়িকে বিয়ে করলে তো তুমি আমার শ্বশুর, তাই আগের থেকে সালাম করলাম। আমি তো খালু শ্বশুর, আমি বাদ দেবো কি জন্য? হ্যাঁ, এই যে ভাই, ভাড়া 100 টাকা, কেন 60 টাকা দিলেন আপনি? আরে ভাই, আমাদের 60 টাকা নাই। আরে টাকা না থাকলে আপনি ভাড়া তো দিবেন আপনি? আরে ভাই, কইলাম তো না এই যে। আরে আমি কেন পকেট দেখলাম না, আমাকে 100 টাকা দিবেন? কি শুনছেন মামা, 40 টাকা মাইরা দিছে? কদবেল কখন খেলে? কদবেল খাইছে, একা খাইছে, আমাদেরকে না জানি আমাদেরকে দেয় নাই, দেখছেন? এই অস্ট্রেলিয়ার লাই যে ভাত্র আছে না, এই ভাত্র লাই ইটা ভাত্রী, ঠিক আছে না? আর না স্যার, ঠিক নাই। এই যে এই পাত্রীর সাথে ওই কানাডার যে পাত্র আছে না, ওটার সাথে ভালো মানে। তারপরে মুখে কর দরকার, হাত দাদা স্নাই সারি স্যার উনি গেছে গা, মারামারি করছ কে? হাইয়েন হাইয়েন হাইয়েন, এক লোকে তিনজন হাই গেছি, সূর্য আজ কোন দিকে উঠছে আর আর পোয়াল খুলে গেছে। প্লিজ বইয়েন বইয়েন। তা আন্নেরা কি এই তিনজনই একসাথে না আলাদা আলাদা আইছেন আর? একসাথে তিনজন আসলে লাভ কি, আর আলাদা আলাদা আসলে লাভ কি? আছে আছে, লাভ আছে। আন্নেরা যদি একসাথে আই ভরেন তাহলে ক্লায়েন্ট হইল গিয়া অজ্ঞা, আর যদি আলাদা আলাদা আসেন তাহলে ক্লায়েন্ট হইতেছে যাই তিনজন। বেশি আইলে তো আঙ্গই লাভ, কি কস না রে? যে কথাটা সত্য, আমরা তিনজন একসাথে ক্লায়েন্ট, আমরা তিনজন। আমি একজন ক্লায়েন্ট, আমার খালাতো ভাই একজন ক্লায়েন্ট, আমার ভাগ্নে একজন ক্লায়েন্ট। ওয়াল্লাহ ওয়াল্লাহ, আন্নেরা এখন কি এখন আন্নেরা তিনজনই ক্লায়েন্ট? এই ব্যাকল খারাই খারাই কি চাস? বসগুলাই এই বড়সাই জুসলে যা যা যা, আমি ব্যবস্থা করতেছি স্যার। এই বসগুলি গা বড় জুস, বড় সাইজে জুস। এইবার কোন আন্নেরা কি ধরনের হাতি চাই? লম্বা, ফর্সা, শিল্পপতি, অজ্ঞা ফরেনার পাত্রীও আছে। বড় ভাই, আমি ফরেনার বিবাহ করব। হলেন অ্যালবাম বন্ধ করেন, অ্যালবাম দেখে আমাকে লাভ নাই, আমাকে একটা সমস্যা আছে। সমস্যা? আরে কি সমস্যা, আন্নে গো কারো কি বউ চলে গেছে নি? তৃতীয় বিয়ে করতে চান? হোলা আনছান না বন্দা দিদি? সব ব্যবস্থাই আছে এখানে। এই আপনি চুপ করেন তো, ঘরে সব শোনেন, হুদা ফরফরায়েন না, আমরা কি কই মন দিয়ে শোনেন, তারপর চোখ বন্ধ করেন, ঝিম মেরে 2 মিনিট চিন্তা করেন, তারপর জবাব দেন।
জি জি কন সাই, আমি কইতেছি এক মিনিট, আমার ভাগিনা যে কন্যারে বিবাহ করবে তার একটা অবিবাহিতা মা থাকতে হবে আর অবিবাহিতা খালা থাকতে হবে। আমি এবং আমার ভাইজান মা এবং খালাকে বিবাহ করব, আর ভাগিনা বিবাহ করবে কন্যাকে। ঠিক বলছি না ভাইজান? আরে মা খালারে যদি বিয়া না হয় তাহলে কন্যা হাইবেন কোনাই? আমি আপনার এই বিষয়টা পরিষ্কার করে বুঝায় কই, আমার ভাগিনা যে মেয়েরে বিয়ে করব সেই মেয়ের একটা মা থাকতেইব, খালা থাকতেইব, ভাব তখন দেব না। আমরা মা খালারে বিয়ে করুম আর ভাগিনা তো মেয়েরে বিয়ে করবই। ভাইজান আমি কিন্তু কন্যার খালারে বিবাহ করব আগে বলে রাখছি, কারণ বিবাহিতা পাত্রী আমার অপছন্দ। এবারটা চুপ, অস্থির হইস না, আগে পাত্রী খুঁজে বের করুক, তারপরে কারাকারি করিস। আর ভাই আন্নেরা তো সমস্যা হালাই দিলেন, কি যে করি, এমন গটকালি আর জিন্দিগি তো করি না। করেন না তো কি হয়েছে, এইবার করবেন, সব কিছুর অভিজ্ঞতার দরকার আছে, আমাকে এই কামটা করে একটা নতুন অভিজ্ঞতা নেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নাই, আন্নেরা এত দূরত্বন কষ্ট করি যখন আইসেন, আই গট পক্ষি ভাই, আর কাছে আই কেউ খালিয়াতে হিরি যায় না। যে কথাটা সত্য। এই রে বাপ, আপনারা গেলে ঠান্ডা ঠান্ডা দুধ লিয়ে এসে, ঠান্ডা দুধ স্যার প্লিজ, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠান্ডা আছে নেন, আন্নেরা জুস খান। মামা এদিকে আসো, মামা এইখানে পাত্রি দেখে লাভ হবে না মামা। কেন কি হয়েছে? আরে দেখতেছো না জুসের গ্লাসের সাইজ, এইটুকু নিয়ে আয় আর এইটুকু, পাত্রিও যদি শেষ পর্যন্ত এইটুকু হয়। এই গাধে, আমরা কেন ক্লায়েন্ট হয়েছি, টাকা পয়সা কিছু দিছি, ভাও পাইতেছি খাইলে নাকি, অসুবিধা কি পয়সা? আন্নেকে কোনো সমস্যা আছে নি? কোনো সমস্যা না আলহামদুলিল্লাহ। তাহলে এক কাজ করেন, বিসমিল্লা করি এই জুস খান আর এই ফর্মটা ফিল আপ করে ফেলেন। এ কলম দাস নাকি নেই স্যার? কলম সুন্দর করে লিখে দেন। ভাইজান আমি কি পাশে লিখবো কন্যার খালা? তোর যা ইচ্ছা লেখ, আমি কি না করছি কিছু লিখবো? থ্যাংক ইউ। মামা কি তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তায় আছো? আরে একটা বিষয় খুব গভীরভাবে চিন্তা করতেছি, আরো আগে আমরা বিবাহটা করলাম না কেন? ভাইজান আমি একবার বিবাহ করতে গেছিলাম, পাত্রী রেডি, কাজী রেডি, কেবল কবুল বলতে দেরি, এমন সময় পাত্রীর আগের জামাই এসে হাজির। পাত্রীর জামাই আছে কে জানতো? জামাই আছে ভালো কথা মাইনা নিলাম, আগে তো সেটারে তালাক দিয়ে বিদায় করবি, তা না একটারে ঘরে রেখা আর একটারে বিবাহ করতে আছে। ব্যাকল কোন হানকার, বিবাহ করার আগে খোঁজ নিবি না পাত্রীর অন্য কোনো জায়গায় বিবাহ হয়েছিল কিনা? বিবাহ পাত্রীর ব্যাকলের মতো বিবাহ করবার গেছস? ভাইজান অপমান দিয়া কথা বলো না, তোমার কপালে কিন্তু তাই জুটতেছে। আমি যদি পাত্রীর খালারে বিবাহ করি তাইলে তুমি বিবাহ করবা পাত্রীর মা, বিবাহিত মা। এইটা আমি যাই না শুনে করতেছি, আমি যারা বিবাহ করতেছি তার স্বামী ইন্তেকাল করছে, এইটা দোষের কিছু না। আর আমাকে যে বয়স হয়েছে, এই বয়সে তুই কেমনে আশা করস যে আমগো লাগে অবিবাহিতা পাত্রী অপেক্ষা করবো? ফোন দিলে আর ঘটকে ফোন দিল কেমনি এত রেখে? হ্যালো হ্যালো কালাম সাহ, আরে আন্নে কত কোয়াল খুলি গেছে, আন্নেরা যেচ্ছা যেচ্ছা হাতরি চাইছেন, হাতরি তো মিলে গেছে। হ্যাঁ পাত্রী মিলে গেছে, এই পাত্রী মিলে গেছে, হ্যাঁ বলেন বলেন বলেন। আরে ভাই আল্লাহ যে কারো মুখ হিরায় না এইটাই তার হরমান। ভাই আন্নেরা বেন্যালে রেডি থাকেন, ওই যে আর সেক্রেটারি আছে না দাঁড়িয়েলা দাঁড়িয়েলা, আরে হাতে একটু বেশি কথা কয়, হাতে বেন্যালে আন্নে গো হাতরির বাসায় লই যাইব, আরে কালকে নিয়ে যাবো। আরে শুভ কাজে দেরি করি লাভ নাই, আন্নেরা সোয়াল সোয়াল রেডি থাকেন আর সেক্রেটারি সময় মতো হসি যাবো। আরে জি জি অবশ্যই রেডি হয়ে থাকুম, সকালবেলার থেকে রেডি হয়ে থাকুম, দরকার হলে তিনজন আজ রাতে ঘুমামু না। আই তাহলে রাখি, ভালো থাকিয়েন, শুভরাত্রি। জি জি ভালো থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি। এ বাড়া খবর শুনলি?
জুসের সাইজ দেখে তো ডরাই গেছিলি। ও আরে খাতায় নাম উঠতে না উঠতে পাত্রে এসে হাজির। অঙ্কুমা আর সকলে দেখতে না অঙ্কুমা বসন্ত বাতাসে শৈগো বসন্ত বাতাসে বন্ধুর বাড়ি ফুলের গন্ধ আমার বাড়ি আসে। আরে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে। মামা দেখো তো ঠিক আছে কিনা? কেমন ঠিক আছে? টায়ার গিট তো ঠিক হয়নি, গিট তো টাইট কর। ও আজাদ দেখো ওই যে কাপড় পরতে গেছে। এই আজাদ দে, ওই এই মামা অনেক বড় বাড়ি তো। কিছু মিষ্টি টিষ্টি নিলে ভালোই তো না? আগে মিষ্টি এনে লাভ আছে? মেয়ে দেখি, যদি মেয়ে পছন্দ হয় তখন তোমার টাকা দিব, দৌড় দিয়ে জানিয়ে আইবা। আমার লাগে 1 কেজি, আমার ছোট ভাইয়ের লাগে 3 ফোয়া, আর ভাগ্নের লাগে 1/2 কেজি। এটা তুমি কি বললা? তোমার জন্য 1 কেজি, আমার জন্য 3 ফোয়া, আর ভাগ্নের জন্য 1/2 কেজি? এই সিনিয়র জুনিয়র বুঝোস, আমি সিনিয়র তাই আমার 1 কেজি, তুই আমার চেয়ে একটু জুনিয়র তাই 3 ফোয়া, আর বাইক দিয়ে তো আমাকে বাইক নেই এর লাগে 1/2 কেজি, না নিলে চলতো। বাবা আরে কি করেন কি করেন? সি 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 কেন কি হয়েছে? শ্বশুর বাড়ির লোক তার উপরে মুরব্বী, এই জন্য সালাম করলাম, দোষের কি হয়েছে? আরে ভাই ও তো এই বাড়ির দারোয়ান। এই তোরে আমি কইছি না, পরিচয় না জানা করে সালাম করবি না? করেন করেন আপনারা একটু বসেন, আমি ভিতর থেকে শিডিউলটা নিয়ে আসি। কিসের শিডিউল? এই সব কিছুরই তো একটা শিডিউল আছে, পাত্রি দেখারও তো একটা নিয়ম কানুন আছে। আমি ভেতর থেকে ফর্মালিটিসটা সেরে আসি, আপনারা একটু বসেন, কোনো টেনশন করেন না। স্যার একটা বেশি কথা বলে, বলুক না। তুমিও বেশি কথা বলো। সরি দুলা ভাই। একজন না, তিন তিন জন। আসসালামু আলাইকুম। সব ব্যবস্থা আছে হেনে? আলহামদুলিল্লাহ, এইখানে সব ব্যবস্থা আছে। টাকার বান্ডেলটা বাইর কর, এইরকম একটা সুসংবাদ শুনে কি চুপচাপ বসে থাকে? ও বের করে তাড়াতাড়ি। আমাকে তিনজনের পক্ষ থেকে তোমার 6 টাকা বকশিস। এইটা কি দিলেন? আজকাল কেউ ফকিরিও 6 টাকা দেয় না। রাখো রাখো, এইটা তো স্যাম্পল দিলাম, আগে পাত্রি দেখি, পাত্রি পছন্দ তারপর বড় নোট দিন। 1000 টাকার কসকসা নোট ব্যাংক থেকে তুলানছি, বান্ডিলটা বাইর করে দেখাইবো না ভাই? আরে না দরকার নেই। এই আরে রে মিষ্টি নিয়ে কই যাও, দাও খাই। এটা স্যাম্পল দেখায় নিয়ে যেতেছি, আগে পাত্রি দেখেন, পাত্রি পছন্দ হোক তারপরে মিষ্টি নিয়ে আমো। একটা না দুইটা কইরা, একটার লগে একটা বোনাস। আসসালামু আলাইকুম। এ বড়াই
তোর এই বান্ডিল বের করতে কেটে কইছে তুমি না বললা সব কিছু ঠিক করে এসেছি আপনার ভিতরে কে আগে যাবেন কোন কে আগে যাবে মানে আমরা তিনজন একলাগে বিয়ে করতে এসেছি তিনজন একলাগে যাবো এর তিনজন একসাথে যাওয়া যাবে না নিয়ম আছে প্রথমে একজন যাবে সে পছন্দ করে আসবে তারপর আরেকজন যাবে সে পছন্দ করবে তারপর ফের আরেকজন যাবে এখন কোন কে আগে যাবে হ্যাঁ রাইট আমি আগে যাবো কারণ আমার একটা পছন্দের ব্যাপার আছে যাই ভাইজান দেখছো মামা তোমার খালাতো ভাই কত বড় স্বার্থপর স্যুট টাই কোট পরে আসছে সাথে পড়ছে চশমা ভালো পাত্রী পছন্দ করবে বলে আগে চলে গেছে অস্থির হইস না কথায় আছে না আগে গেলে বাগে খায় পাশে গেলে স্বর্ণ পায় ওই আগে গেছে তো ওরে বাগে খাইবো দেখিস মামা কি হয়েছে কিছু হয় নাই চলো ভাই না আমরা পলাই আরে পলাবো কেন পাত্রি দেখতে আসছি না আরে মামা আমি পাত্রি দেখবো বড় মামা গেছে তো সে আসুক তারপরে আমি দেখতে যাবো সবারই স্বাস্থ্য মাশাল্লাহ অনেক সুন্দর আপনাকে যে মেয়ে তার স্বাস্থ্য কি সুন্দর হাম্বা হাম্বা ওই কি কইতে চাস হাম্বা হাম্বা কি হাম্বা হাম্বা কি আমার গো মাইয়া কি গরু হইছে এবার কাজের কথায় আয় আমরা দুই বোন না আমরা দুই সতীন আমাগো একটা মাত্র কন্যা আমাগো স্বামী মরিয়া গেছে দুই বছর আগে এই যে বাড়ি ঘর টাকা পয়সা সয় সম্পদ সব আমাকে স্বামী আমাকে সুখের লেগে রেখে গেছে আমরা সিদ্ধান্ত নিছি আমাকে কন্যার লগে লগে আমরা দুজনে বিবাহ করব কারণ টাকা পয়সা সুখ তো সুখ না মনে সুখী হইতেছে গিয়ে আসল সুখ মা কোমলমতি কোমলমতি মা আসো 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 এই যে আমাকে মেয়ে কোমলমতি মা ইনারে সালাম করো ইনি তোমার হুবু আব্বা সালাম করো মা সালাম করো খুব সুন্দর নাম কমলমতি দেখতে যেমন কমলমতি রূপে গুণও কমলমতি মা কমলমতি তুমি আনন্দ মহলের ভিতরে যাও যাও মা মহলের ভিতরে যাও ভাই এবার কো আমাকে দুজনের মধ্যে কারে তোর পছন্দ হয়েছে পছন্দ হয়েছে মানে আমি তো বিয়ে করুম না আমার ভাগ্নে বিয়ে করব তাই তার লাগে যে মেয়ে দেখাইছেন তারে খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো শুকরিয়া উনি আমার ভাগ্নের লাগে এরকম একটা সুন্দর কোমলমতি মেয়ে লিখে রাখছেন থাম তুই কি আমাকে লগে মস্কারা করস মালো এই মালো মালো দে ম্যাডাম এদিকে আরে ডাকছেন এদিকে জি এই বিয়ার মেকানিজমে কষ্টটা সরবাট শুন শুন ম্যাডাম শর্টটা কি জোরে হইবো না আস্তে জোরে সাথে আওয়াজ লাগে দাঁত পিষে পড়ে যা ভাই যা গাড়িতে হাতটা সরাব আস্তে মেরে লই যা ভাই যা এবারে একটু স্যাপ ফেলেন তো দেখি দাঁত পড়ছে কটা সাপ ফেলে সাতটা সাতটা ম্যাডাম সাতটা যা যা
এবার কর, বিবাহ করতে আসিস না? এতক্ষণ তো ঝড় তোর উপর দিয়ে যাইতেছে, একটু পর দুইটার উপর দিয়ে যাইবে। খালি ওই দুইটা একবার মুখ দেখুক না যে বিবাহ করতে আসে নাই, থাপড়ায় একের দাঁত ছোট্টি ফালাই দিব। মামা মামা, আমরা কয়তালে আছি? আরে আমি কেমনে বলবো কয়তালে আছি, আমি কি সিঁড়ি গুনা উঠছি? চল লাভ দে। আরে কি কইতিস মামা? হ্যাঁ, আমি নিচের দিকে তাকাইলে এমনি ভয় পাই, আমার হাইট ফোবিয়া আছে, তারপরে নিচে লাভ দিলে কি আমি বাঁচবো? এক কাজ করো, তুমি লাভ দাও, আমি আমি যেয়ে দেখি। তুই এত বড় স্বার্থপর, আগে জানলে আমি এই বিবাহের নাম পর্যন্ত নিতাম না। মানুষ তো না, দুইটা দানবী, কি করুম? এই কোথায় পালাবো, ব্যবস্থা কর। মামা আমি পারবো না, তোমার যা ইচ্ছা তুমি করো, তুমি পথ খুঁজে বের করো। আমি পরে করতেছি, দৌড়ে পলায় কত বড় সাহস, আয়না কি করবি? কত কি করতে হবে আপনি খালি কন, আপনি খালি অর্ডার দেন, এমনি করে হা করামু, আর ভেতর থেকে আলা জিভাটা টাইনে ফেলাম না। ওরে ধৈরাই না, আসমানের দিকে পা দুটো ঝুলাবি আর জমির দিকে মাথাটা রাখবি, এমনিতেই আল্লাহ জিবা বেরিয়ে যাবো। শাস্তিটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, উচিত শাস্তি। তুই বিয়ে করতে আইসস, পালাইবি কে? ঠিক কইস না খালাম্মা। হাই আর তুই খালাম্মা কইলি? আর ভুলে গেছে আম্মা, আর হইব না। আসলে মাথাটা কেমন জানি আউলা বলে হয়ে গেছে। আউলা জলো হয়ে গেছে না? মানে মানু তো সাথে গেল, আসুক মানু, তারপর তার ব্যবস্থা করতেছি। আপনি কে ভাই, কলার ধরছেন কি জন্য? আরে কি মুশকিল, আপনি এরকম করতেছেন কেন? আবার কি রইল ভাই? দুলা ভাই মিষ্টি খাইবেন? মিষ্টি আপনার জন্য মিষ্টি আছে। আহারে কি কইলো ঝুলায় রাখছে? এমনি কইলো কেউ কাউরে ঝুলায় রাখে কোন দেখি? খালা মা মনে একটু দয়া মায়, মিষ্টি খান, বিয়ার মিষ্টি আপনার জন্য আছে। ইতিহাসে কোনোদিন শুনছো আসমানে পাওয়ার জমিনে মাথা দিয়ে মিষ্টি খাইতে? পেটের মধ্যে যা ছিল তাই তো সব বাইর হয়ে যাইতেছে। তুমি এক কাজ করো, আমার বাদমটা খুলে দাও, আমি মিষ্টি খাই, তারপর আবার বান্ধে থিও। কি কন দুলা ভাই, তাইলে কি আমার চাকরি থাকবো? খালাম্মারা শুনলে তো আমার চাকরিটা নট হয়ে যাইব। খালাম্মা কেন শুনবো? আমি কি খালাম্মারা যে কমো যে তুমি আমার পায়ের বাদন খুলে দিছো? না তা কইবেন না। তোমার চেহারা তো মাশাল্লাহ, আমার যদি ভুল না হয় নিশ্চয় তোমার বিবাহ হয় নাই। জি ঠিকই ধরছেন, আমার এখনো বিবাহ হয় নাই। আলহামদুলিল্লাহ, মনের মধ্যে একটা তৃপ্তি পেলাম। এই বয়সের মানুষকে বিবাহ না হওয়াই ভালো, আমাদের লোকজনের পাত্রী পাওয়ার একটু অসুবিধা হয়। কিন্তু কথা হইল, এইরকম একটা সুন্দর মায়া মানুষের ভিতর অমানবিক কার্যক্রম থাকা ঠিক না। তুমি আমার বাদমটা খুলে নিছে না মা, আমি মিষ্টি খাইতে খাইতে তোমার সাথে সুখ দুঃখের দু একটা কথা বলি। দুলা ভাই খুইলা দিতেছি, কিন্তু আপনার মিষ্টি খাওয়া হয়ে গেলে আমি আবার ঝুলাই দেব, আপনি কিন্তু মাইন্ড করতে পারবেন। তবা তবা, মাইন্ড করব কি জন্য? তুমি আমারে মিষ্টি খাওয়ার সুযোগ করে দিতেছ, এটি তো আমার বড় পাওনা। আচ্ছা বা লন লন,
ঠ্যাং নামান। ঠ্যাং তো নামাইতে পারতেছি না, নামাই দাও। শুকুর আলহামদুলিল্লাহ, মিষ্টি দাও, মিষ্টি খাও, মিষ্টি খাও। শাস্তি মাসে মাসে দেয়, ধরো তো ধরো না, তুলে ভাই আপনি খান, প্লেটটা ধরো, হা করো হা করো। তোমার কিচ্ছু হয়নি তো? কালাম মামা কোথায়? মামা তো কালাম মামা, নিজে বাঁচলে বাপের নাম, অল্পের জন্য বাইসে আসছি। হ্যাঁ এইবার যদি ধরা পড়ি তাহলে খালি পায় না গলায় দড়ি দিব। ভাই না নেমে যাই না মামা। মামা আমি তোমার আগে কইছি না মামা, আমি নিজের দিকে তাকাইতে পারি না, আমার ভয় লাগে। এই তুই থাক, তোর ভয় না, আমি গেলাম। পর দাদাও বিবাহ করে নাই, আমি বিবাহ করলে তাগো লাগে, বিয়ে তো বিয়ে করাইব না। বুঝছি, এক সরে কাম হয় নাই, সরে আর কয়েকখান দিতে হইবো। মালু, এই মালু, মালু। আপনারা দুজন একলা ঘরে বিবাহ করেন, এমন শিক্ষা দেন জনমে যাতে বিবাহের নাম মুখে না নেয়। এবার ক দুঃসংবাদটা কি? ওই হালায় থুকি, ওইটা তো আবার পালাইছে ম্যাডাম। পলাইছে? পলাইয়া যাইব কই? এই যে সুতা ঘরের মধ্যে রেখে গেছে, সুতা ধরে টান দিলেই আইসা পড়ব। ভাই না, ও ভাই না, আমি মনে ফাইসে গেছি, নিচে নামুক না উপরে উঠুম বুঝতে পারতেছি না। মামা বোঝা লাগবো না, তাড়াতাড়ি নিচে যাও, নিচে গিয়ে আমার আর মামার জন্য দোয়া করো যাতে তাড়াতাড়ি ছুটে আসতে পারি। নিচে নামতে পারলে কি আর এইখানে বসে থাকতাম? ভাই না, ভাই না, আমি মনে পাইসে গেছি, আমারে উঠার ব্যবস্থা কর, যে কোনো সময় পড়ে যাইতে পারি। এইটা তুমি কি কইতেছো মামা? আমি নিজেই তো পাইসে আছি, আমি তোমার কেমনে উদ্ধার করুম? তুমি জানো না আমি নিচের দিকে থাকাইলে ভয় পাই, আমার মাথা ঘুরায়। এই অবস্থা তো আমারও, কেমনে কেমনে যে এখানে আসতে পারছি এখন বুঝতে পারতেছি না, তাকালে মনে হয় পড়ে যাবো। ভাইলা বাসা, আমার বাসা ভাইলা। আমি পারবো না মামা, তুমি যেমন করে নামছো তেমন করে উঠে আসো, আমি পারবো না। কেমন করে নামছি সেটা তো ভুলে গেছি, আমি তোর একটা মাত্র মামা, তোর চোখের সামনে শহীদ হয়ে যাইবো, এটা তুই মানতে পারবি? কোথাও মানতে পারবি? আরে কি বলো, একটা মামা মানে আরে ভিতরে যে আরেকজনকে রাইখে আসছো ভুলে গেছো তার কথা? আরে ওইটা পাইসা আছে কিনা কে জানে, যে জিনিস দিয়ে গেছি এত কোন মনে হয় শহীদ হয়ে গেছে। আমি শহীদ হয়ে যাবো না মামা, মামা মামা আমারে মাফ করো, আমি পারবো না। হ্যাঁ তুই এটা কি কইতেছ? তাহলে তো মনে আমি সত্য সত্য শহীদ হয়ে যাবো। ও ভাই না, আমি তো পাইসে গেছি, এই যে কাল ধরলাম আর জীবনে এনে নামু না। ভাই না মানে বাসা, একটা দড়ি ফেলা তাহলে একটা সঙ্গ হাত। ভাইলা ও ভাইলা। ম্যাডাম আরো একটা আসামি ধরা পড়ছে।
কোনটা ধরা পড়ছে, মামু না ভাইটা? এরা কেউ না ম্যাডাম, ওই যে ঘটকের সেক্রেটারি আছে না, হে এতক্ষণ বাথরুমের দরজা লক করে এই মাত্র বাথরুমের দরজা ভেঙে তারা বাইর করে ড্রয়িং রুমে ভেঙে রাখছে। নিজের বিয়ার খবর নাই, অন্যের বিবাহ হলো এটা আটানি, আপনার চড়ানোর দাঁত ভুলেও খালাম্মা করে কইেন না, কইলে কিন্তু আপনার চড়ায়ার দাঁত ফেলাইয়া দিব। মারবো না কে? হেরা কি এবারে পুরান জামাই? কত বড় সাহস, খালাম্মা করে কয় বিবাহ করবো না, বিবাহ করবো না তো এবারে আইসস কে? দুইটা তো পালায়া ভাগছে, আর একটার তো সরায়া গাল চ্যাপটা করে দিছে। আমাগোর মালু ভাই ওই যে মোটাডা হাতের জোর মাশাল্লাহ, যে একবার সর খাইছে জীবনেও ভুলে নাই। আপনি কিন্তু খবরদার খালাম্মা করে কোয়েন না আপনি বিবাহ করেন নাই, তাইলে মনে করেন আপনারেও বিবাহ করেন নাই, তাতে কি হয়েছে? এই বাড়িতে কি পাত্রীর অভাব পড়ছে? এই বাড়িতে যখন আইসেন ব্যবস্থা একটা হয়ে যায়, মাথায় কোনো টেনশন রাখেন না। শুনেন, আমি বিবাহ করছি, আমার দুই পোলা। কি? আমি সত্যি সত্যি কইতেছি, আমি বিবাহ করছি। ওই বেড়া ওই মশকাটা করতেছস, বিয়া না করে বাড়িতে আসন যায় না, বিয়া করে আসছিস কেন? আমি কই বিয়া করি নাই আর তুমি আমার উপরে জবাই মারো। ম্যাডাম অন কি করো, ওই সেক্রেটারিটারে একটা ডলা দি, কুত্তা ডলা। অন কিছু করতে হইব না, আগে ওই দুই মামারে আর বাইনের ব্যবস্থা করে নিই, তারপরে সেক্রেটারি দেখে নেবো। ওই দুটো যে কই পালাইছে ম্যাডাম কে জানে? পলাইয়া যাইব কই, এই বাড়ির মধ্যেই আছে, ছাদে পাইলে তো পাইলি, আর নাইলে পুরা বাড়ি শুদ্ধা চিরুনি অভিযান চালা যা। আমি যাই, আমিও করে খুঁজে নিয়ে আসি। এই তুই ভাই চুপ করে এখানে ভাই, ভাই তুই যে কি করবি তা আমার জানা আছে, বুঝছস? এই আল্লাহ আল্লাহ আমারে বাঁচো, আমি জীবনে আর বিবাহের নাম নেব না, আল্লাহ আমারে বাঁচো, আল্লাহ আমারে বাঁচো, আল্লাহ বাঁচো। খবরদার এখান থেকে একটা নড়বেন না। কি আপনি? হ্যাঁ পারেন কি আপনি? আমি কেউ না, আমি কেউ না। এক পাও নড়বেন না। কেউ না মানে আমার সামনে আপনি দাঁড়িয়ে আছেন আবার বলছেন কেউ না? নিচের গেট খোলা ছিল তাই না? জি হ্যাঁ। ও বুঝতে পেরেছি, আর বলতে হবে না, আপনি এখান থেকে আর এক পাও নড়বেন না। এক মিনিট। হ্যালো হ্যালো মামা, শোনো শোনো শোনো, ছাদে চোর উঠেছে, তুমি তাড়াতাড়ি ছাদে চলে আসো। আরে হ্যাঁ হ্যাঁ বাবা, আমি চোরকে ধরে রেখেছি, তুমি দাদাই চলে আসো, এক্ষুনি আসো। ওকে ওকে। আরে না না আমি চোর না। আই কোনো কথা না, একদম নড়বেন না, যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে থাকেন, কোনো প্রকার চালাকির চেষ্টা করবেন না কিন্তু। এই এক কই চোর? হ্যাঁ না না আমি না, আমি না, আমি না, শোনো আমি না, আরে আমি না ও বাবা, আরে আমি মরে গেলাম রে। মামা আছে, মামা। মামা কই কই মামা? মামা ওই যে ওই যে নিচে 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 ওই দেখ আছে নিচে, যান যান ওই ওই যে। অটার ওঠা, এই অটার ওঠা। ওরে বাবা রে ভাই, আমার বাপ করে দেয় যে কারে ধরছি, জীবনে আর বিয়ার কথা মুখে আনবো না, আমার শিক্ষা হয়েছে। ভাই ভাই বিশ্বাস করেন, আমাদের কোনো দোষ নাই,
আমরা আগে জানলে বিবাহ করতে আসতাম না, না জেনে আমরা বিবাহ করতে এসে পাইসা গেছি। বিবাহ করতে এসেছেন মানে? এই দাঁড়াও দাঁড়াও, মানে আপনারা কি তিনজন? জি আমরা তিনজন, একজনের নিচে ধরা পড়ার টর্চার ছেলে আছে, সে একটু বোকা তো, সেই জন্য দৌড়ে পলাইতে পারে নাই। আরে বাবা, আপনাদের তো আজকে আমাদের বাসায় আসার কথা ছিল, আপনারা তো ভুল করে পাড়িয়ালার বাসায় চলে গিয়েছেন। দেখেছো মামা, দেখেছো কি ঘটনা ঘটে গেছে? তুমি এক কাজ করো, নিজ থেকে আরেকজনকে আনার ব্যবস্থা করো তাড়াতাড়ি। ঠিক আছে, তুই ওদের নিয়ে ঘরে যা, আমি দেখতেছি। এই চল তোরা। আপনারা আমার মা খালাকে চেয়েছেন, কিন্তু এখানে কেউই আমার খালা না, দুজনই আমার মা। তার মানে আপনার বাপে? না, তাদের কারোরই বিবাহ হয়নি, দুজনই অবিবাহিত। জি, তাদের কারোরই বিবাহ হয়নি। আসল কথাটা কি জানেন? আমি জানি তারা যদিও সত্য কথাটা বলতে চায় না কাউকে, তবুও আজকে আমি বলবো। খুব ছোটবেলায় তারা দুই বোন আমাকে কুড়িয়ে নিয়ে এসেছিল, মায়ের মমতা দিয়ে আজকে আমাকে এত বড় করেছে। মাঝে মাঝে মনে হয় তারা আমাকে এতটাই ভালোবেসেছে, আমার মাও হয়তো এত ভালোবাসতে পারতো না। আমাকে মানুষ করতে গিয়ে তারা নিজেরাই ভুলে গিয়েছেন তাদের যে বিবাহ করা উচিত। আমি বড় হয়েছি, আমাকে নিয়ে তাদের অনেক টেনশন, আমার বিয়ে দিবে কত কি, কিন্তু তারা নিজেরাই ভুলে গেছেন তাদেরও যে ঘর সংসার করা উচিত, বিবাহ করা উচিত। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, তাদের বিবাহ না করা পর্যন্ত আমি বিবাহ করছি না। দেখছস, খালি তো আগে আগে দৌড়ে বেড়াস, মুরব্বীরা কয় না, আগে গেলে বাঘে খায়, পাশে গেলে স্বর্ণ পায়। দেখছস পাশে কিরম স্বর্ণের বান্ডিল। ভাই ভাই, আমি স্বর্ণ হারাইতে চাই না। হারাইবি না, আল্লাহ আল্লাহ। নিশা লাগিল রে বাঁকা দু নয়নে, নিশা লাগিল রে, ও নিশা লাগিল রে বাঁকা দু নয়নে, নিশা লাগিল রে আজন রাজার প্যারের প্রেমে মজিল রে, নিশা লাগিল রে বাঁকা দু নয়নে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে বাঁকা দু নয়নে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে বাঁকা দু নয়নে, নিশা লাগিল রে, ও নিশা লাগিল রে বাঁকা দু নয়নে, নিশা লাগিল রে আজন রাজার প্রিয়ারে প্রেমে মজিল রে, নিশা লাগিল।